সমিল্লাহির রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি মনোয়ারা সুলতানা সহকারী শিক্ষিকা পতেঙ্গা উচ্চ বিদ্যালয় আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলাদেশে বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায় পড়াবো এর আগের ক্লাসে আমি পঞ্চম অধ্যায়ের পাঠ এক ও দুই নিয়ে আলোচনা করেছি আজকে আমি পাঠ তিন ও চার নিয়ে আলোচনা করব। পাঠ ও তিন তিন ও চার এর মধ্যে আলোচনা করব আমি বাংলাদেশের গ্রাম ও শহ শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া প্রথমে আমি আলোচনা করব। গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়া এরপরে শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া তারপরে আমি আলোচনা করবো পাট চার চারের মধ্যে আছে ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকার মধ্যে আমি গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে সংবাদপত্র বেতার ও রেডিও টেলিভিশন চলচ্চিত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব ইলেকট্রনিক মেইল ইলেকট্রনিক কমার্স ফেসবুক ও টুইটার নিয়ে আলোচনা করব প্রথমে আমি পার্ট তিন নিয়ে আলোচনা করব পার্ট তিন আছে বাংলাদেশের গ্রাম এবং শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া আমাদের দেশে প্রায় পঁচাশি পার্সেন্ট লোক গ্রামে বসবাস করলেও গ্রাম এবং শহর নিয়েই বাংলাদেশের সমাজ ব্যবস্থা এই দেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ হয় গ্রামীণ পরিবেশে তবে শহরের সমাজ কাঠামো আলাদা হওয়ায় সেখানকার সামাজিকীকরণের ধরন গ্রামীণ সমাজ থেকে কিছুটা আলাদা গ্রাম ও শহরের পরিবারের কাঠামোর পার্থক্যের কারণে শিশুর সামাজিকীকরণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে প্রথমে আমরা গ্রামের গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়া আমরা প্রথমে পড়েছি শিক্ষার্থীরা আমাদের দেশের পঁচাশি পার্সেন্ট মানুষ গ্রামে বসবাস করে তাই গ্রামীণ সামাজিকীকরণের প্রক্রিয়া সম্পর্কে আমরা প্রথমেই জানব গ্রামীণ পরিবেশে শিশু নিজ পরিবার সহ অন্যান্য আত্মীয় স্বজনদের মাঝে বেড়ে ওঠে এতে পরিবারের সদস্যদের আচার আচরণের সাথে শিশুর আচার আচরণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে এর মাধ্যমে শিশু সহযোগিতা সহিংসতা সহমর্মিতা শ্রদ্ধাবোধ প্রবৃত্তি গুণাবলী অর্জন করে থাকে কিন্তু শহরের অধিকাংশ শিশু বেড়ে ওঠে এককভাবে তাই সে শুধুমাত্র পরিবার থেকেই সামাজিকীকরণ পেয়ে থাকে যার ফলে অনেক সময় শিশুদের আচরণের পারস্পরিক সহযোগিতামূলক আচরণ গড়ে উঠতে পারে না গ্রামের মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়ার সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান অর্থাৎ পরিবার পাড়া প্রতিবেশী জাতি গোষ্ঠী সমবয়সী দল ও খেলার সাথে কর্মক্ষেত্রে সশ ধর্মীয় প্রতিষ্ঠান প্রবৃতি ব্যক্তির সামাজিকীকরণের ভূমিকা রাখে এছাড়া লোক সংস্কৃতির বিভিন্ন উপাদান যেমন উৎসব পালাগান লোকনাটক লোকসংগীত যাত্রা পুতুল নাচ লৌকিক আচার প্রবৃত্তির মাধ্যম গ্রামের সামাজিকীকরণ ঘটে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের অন্যতম প্রধান মাধ্যম তবে ইদানিং টেলিভিশন চলচ্চিত্র ইন্টারনেট ইত্যাদিও সক্রিয় ভূমিকা রাখে এরপরে আমরা জানব শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া শহরের মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের সবচেয়ে প্রধান ও পরিবারের সবচেয়ে প্রথম এবং প্রধান মাধ্যম পরিবারে হচ্ছে শিশুর শিক্ষার প্রথম মাধ্যম পরিবারের পর সবচেয়ে বেশি ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম শহরের অধিকাংশ মানুষ উন্নয়নমুখী শহরের মানুষের সামাজিকীকরণে কর্মক্ষেত্রে বিনোদনমূলক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সভা সমিতি রাজনৈতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেহেতু তারা গ্রামে আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে শহরে এসে বসবাস করে প্রথমে শহরে সবার সাথে বন্ধুত্ব আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে একটু সময় লাগে তাই সামাজিকীকরণ প্রক্রিয়াটা তাদের মধ্যে অন্যরকম হয়ে থাকে শহরে গণমাধ্যমে সামাজিকীকরণের শক্তিশালী ভূমিকা রাখে মানুষ বিশ্বের বহু তথ্য গণমাধ্যমের মাধ্যমে পেয়ে থাকে ফলে শহরের মানুষ সমকালীন সমাজ ও বহির্বিশ্বের নিত্য নতুন তত্ত্ব ও জ্ঞান বিজ্ঞানকে সহজে গ্রহণ করে এবং দ্রুত নিজেকে খাপ খাওয়াতে পারে সামাজিকীকরণে প্রতিবেশীর ভূমিকা গ্রাম ও শহরের উভয় সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করে গ্রামীণ সমাজের প্রতিবেশীর সাথে সম্পর্ক যত ঘনিষ্ঠ হয় শহরের ক্ষেত্রে ততটা হয় না তবে শহরের শিশুরা খেলাধুলা কিংবা আনন্দ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে অনেক সময় একে অন্যের আপন হয়ে যায় শিশু কিশোররা প্রতিবেশীর গণ্ডিতে থাকলে সহজে সমাজ আচরণ শিখে কাজের প্রশংসা ও খারাপ কাজের সমালোচনা তাদেরকে সমাজ স্বীকৃত আচরণ করতে উৎসাহিত করে এভাবে বিদ্যালয় গণমাধ্যম স্থানীয় খেলাধুলা ইত্যাদির মাধ্যমে গ্রাম ও শহরের শিশু কিশোরদের সামাজিকীকরণ ঘটে থাকে তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়া এবং শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে এরপরে আমরা জানব ব্যক্তির সামাজিকীকরণে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কতটুকু ব্যক্তির সামাজিকীকরণে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা জনগণের কাছে সংবাদ মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে তাকেই বলা হয় গণমাধ্যম যেমন সংবাদপত্র বেতার টেলিভিশন ও চলচ্চিত্র আর তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও তা ব্যবহার করা হয় যেমন ইন্টারনেট ফোন প্রবৃতি গণমাধ্যম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের দিনে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রসার প্রসারের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে তাহলে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি সংবাদপত্র সংবাদপত্র নিয়ে আলোচনা করব সংবাদপত্র সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মতো উন্নয়নশীল দেশে সংবাদপত্র জনশিক্ষার একটি প্রধান। মাধ্যম আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে তাদের মধ্যে পারস্পরিক সহনশীলতা সহমর্মিতা ও বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে আর শিক্ষার্থী তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা প্রত্যেকেই সংবাদপত্র পাঠ করবা এখন স্কুল বন্ধ তোমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে এবং ইউটিউবে মে ক্লাস করতেছ সংবাদপত্র প্রতিদিন পাঠ করার চেষ্টা করবা সংবাদপত্র পাঠের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবা বেতার বা রেডিও বেতার কেবল সংবাদেই পরিবেশন করে না শিক্ষা ও বিনোদনমূলক নানা অনুষ্ঠানও প্রচার করে এর ফলে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতি সৃষ্টি হয় টেলিভিশন আজকের দিনে সারা পৃথিবীতেই টেলিভিশন সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় একটি গণমাধ্যম মানুষের চিন্তা ভাবনা ও জীবনযাপনকে এটি নানাভাবে প্রভাবিত করে টেলিভিশন বিনোদন এবং তথ্য ও শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে নাগরিকদের আনন্দ ও শিক্ষা দিয়ে থাকে সাধারণ মানুষ বিশেষ করে শিশু কিশোরদের উপর টেলিভিশনের প্রভাব খুব বেশি গুরুত্বপূর্ণ এই প্রভাব ইতিবাচক ও নেতিবাচক দুরকমেরই হতে পারে টেলিভিশন যদি বেশি করে আকর্ষণীয় শিক্ষা ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করা হয় তবে তা মানুষকে আলোকিত করে গড়ে তুলবে আপন দেশ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করে তোলার মাধ্যমে টেলিভিশন তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে পারে এর ফলে সামাজিকীকরণের কাজটি সহজ হয়। অন্যদিকে টেলিভিশনের সস্তা বিনোদনমূলক বা রুচিহীন অনুষ্ঠান সমাজের বিশেষ করে শিশু কিশোরের মনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তাহলে যেই অনুষ্ঠান আমাদের মনের ক্ষতিকর এবং পরিবেশ নষ্ট করবে সেই ধরনের অনুষ্ঠান আমরা দেখব না ভালো শিক্ষণীয় অনুষ্ঠান দেখার চেষ্টা করবা সবাই তারা অসুস্থ এবং বিকৃত মন মানসিকতা নিয়ে বেড়ে ওঠে যদি খারাপ ক্ষতিকর দিকগুলো দেখো অতিরিক্ত বা রাত জেগে টেলিভিশন অনুষ্ঠান দেখার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার অনেক ক্ষতি হয় তাই রাত জেগে কেউ টেলিভিশন না এরপরে আমরা জানব চলচ্চিত্র সুস্থ রুচিশীল ও শিক্ষামূলক চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে মূল্যবোধ মানবিকতা ও সহমর্মিতা বোধ জাগিয়ে তোলার মাধ্যমে সামাজিকীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্টো দিকে অশ্লীল ও রুচিহীন চলচ্চিত্র সমাজের মানুষকে মূল্যবোধ এবং রুচির অবগতি ঘটাতে পারে সমাজের উপর যার নেতিবাচক প্রভাব পড়ে সামাজিকীকরণে সহায়তা করার পরিবর্তে তা সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং অপরাধ প্রবণতা ও বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা সুস্থ রুচিসম্মত এবং শিক্ষামূলক চলচ্চিত্র দেখার চেষ্টা করব যেগুলো আমাদের সামাজিকীকরণে আরও উন্নয়ন ঘটাতে সহায়তা করে আর অশ্লীল রুচিহীন চলচ্চিত্র আমাদের নেতিবাচক প্রভাব পড়ে যেটা আমাদেরকে নষ্ট করার সামাজিক নষ্ট সমাজ ব্যবস্থাকে নষ্ট করে তুলে ওই ধরনের চলচ্চিত্র থেকে আমরা বিরত থাকবো তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব ইন্টারনেট প্রযুক্তি বর্তমান দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে পরস্পরের খবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে গণ বিনিময় সংক্রান্ত আলোচনা চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়েই করা যায় কিছুদিন আগেও যা বাবা যেত না এভাবে ব্যক্তি সামাজিকীকরণের মাধ্যমে সমাজের উন্নয়নে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইলেকট্রনিক মেইল ইমেলের সঙ্গে ইলেকট্রনিক মেইলের সংক্ষেপে বলা হয় ইমেল এই ইমেলের সঙ্গে আমরা সবাই আজকাল পরিচিত ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ এর মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশ বিদেশে চিঠি এবং তথ্য আদান প্রদান করা যায় ইমেল পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে বর্তমানে ইমেলের কোনো বিকল্প নেই ইলেকট্রনিক কমার্স ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে বলা হয় ই কমার্স এই পদ্ধতিতে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা হয় তাই ওটাকে বলা হয় ই কমার্স ফেসবুক বা টুইটার ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব সহজে দেশ বা বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত ও ছবি বিনিময় করা যায় আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে আর দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে তবে বিজ্ঞানের অন্য অনেক আবিষ্কারের মতো ইন্টারনেট ফেসবুক ও টুইটারের কিছু মন্দ বা নেতিবাচক দিক আছে ঠিক এই নেতিবাচক দিকগুলো থেকে আমরা দূরে থাকব। টেলিভিশনে যেমন আমরা খারাপ দিকগুলো দেখব না চলচ্চিত্র অশ্লীল চলচ্চিত্র দেখব না ঠিক সেরকম ইলেকট্রনিক মেইল ইলেকট্রনিক কমার্স এবং ফেসবুক ও টুইটারও আমরা মন্দ কাজগুলো করবো না সবসময় ভালো কাজগুলো করার চেষ্টা করবো মানুষের হাতে এগুলোর অপব্যবহারে ব্যক্তি ও সমাজের দুইয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর তাই এই ক্ষতিকর দিকে আমরা যাব না আজকাল প্রায় তরুণ সমাজের উপর ইন্টারনেট ও ফেসবুকের নেতিবাচক প্রভাবের কথা শোনা যায় এই বিষয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে আমি নিজেই যদি সচেতন থাকি তাহলে আমারই উপকার হবে তাই তোমরা প্রত্যেকেই ইন্টারনেট ফেসবুক টেলিভিশন চলচ্চিত্রের খারাপ দিক থেকে সবসময় দূরে থাকবার ভালো দিক গ্রহণ করবা দেখবা যে পৃথিবীটাও অনেক সুন্দর সুন্দরভাবে বেঁচে থাকতে পারবা শিক্ষার্থীরা তাহলে আজ এতটুকুই আমরা এর পরবর্তী ক্লাসে আবার পরবর্তী বিষয়ে নিয়ে আলোচনা করব। তবে সবাই সুস্থ থাকো ভালো থেকো অবশ্যই ঘরের বাহিরে যাওয়ার সময় মাস্ক পরিধান করবা এবং অ্যাসাইনমেন্টের কাজগুলো গুরুত্ব সহকারে করো আল্লাহ হাফেজ